যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। জীবনে অনেকবার অভিমান করলেও ভালোবাসার মানুষের প্রতি অভিমান করে বেশিক্ষণ থাকা যায় না। সত্যিকারের তোমাকে যে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না বেশিক্ষণ। হয়তো অভিমান করে কথা বলবে না কিছুক্ষণ, তবুও সে তোমাকেই মিস করবে সারাক্ষণ। ভালোবাসার মানুষকে কখনো দূরে ঠেলে দেওয়া যায় না। তার প্রতি শত অভিমান থাকলেও তার প্রতি ভালোবাসা কমবে না। অভিমান তার সাথেই করা উচিত যে অভিমান বুঝে এবং অভিমান ভাঙানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। অভিমান এর ফলে ভালোবাসা পারে, তবে অভিমান ভাঙানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে। নিরাপত্তারও ভাষা আছে, এটা শুধু খুব কাছের কেউ বুঝতে পারে। ভালোবাসায় অভিমান আছে বলেই তো প্রেমের স্বাদ এত মিষ্টি মধুর। অভিমান সৃষ্টি হয় মানুষের হৃদয়ের গভীর গোপন অন্তঃস্থলে, যেখানে কেউ স্পর্শ করতে পারে না।